বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু শিশিরবিন্দুর মতোই ছোট্ট আমাদের দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের ঝিলিমিলি সেখানকার আরও ছোট্ট জায়গা তার নাম তালেবেড়া বা তালেবেরিয়া আজকে আমরা যাব সেখানে আজ ছুটির দিনে মিষ্টি বিকেলে বেরিয়ে পড়েছি আবার আমরা চলেছি কুইলাপাল রোড ধরে ঝিলিমিলির দিকে পেরিয়ে এলাম যমুনা ব্রিজ ঝকঝকে পরিষ্কার নীল আকাশে আর সাদা মেঘের ভেলা পালের এই শাল জঙ্গল পেরিয়ে সামনে পড়াদি মোড় সেখান থেকে আমরা যাব বাঁ দিকে রানীবান রোড ধরে কিছু দূর গিয়ে মেন রোড ছেড়ে দিতে হবে সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নিবেদিতাস ট্রাভেলোগ্রাফিতে স্বাগত ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সামনে কড়াপাড়া গ্রাম ডান দিকে একটু ঢুকে রানীবান গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে 2 কিলোমিটার গেলেই আমাদের গন্তব্যস্থল পৌঁছে গেছি তালেবেড়ার ড্যামে এখানে এসে আমরা মজা করছি জুডো রিবু সবাই মিলে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ করছে আরে
বন্ধ হচ্ছে মনে হয়, জাল এইদিকে একটা নৌকা আছে, দুটো নৌকা, নৌকা নৌকা আছে দুটো, চাপবি নৌকা, নৌকা ওটা নৌকায় মাছ ধরে, ওটা চাপার জন্য নয় ওটা মাছ ধরে, ওই নৌকাটা মাছ ধরে। যেটা দিয়ে এখানকার বিউটিটা দেখা যাবে, উপভোগ করা যাবে। এইখানে তালেবেড়ার ড্যাম, চারদিকে সবুজ ডুঙরিতে ভর্তি, তার মাঝখানে জল, জলটা খুব বেশি নেই, অল্প একটু রয়েছে, রোদ ঝকমক করছে চারদিকে, দারুণ দেখতে লাগছে। যারা ঝিলিমিলিতে বেড়াতে আসে তারা অবশ্যই এখানে একবার ঢুঁ মেরে যায়। জায়গাটা খুবই সুন্দর ও নিরিবিলি, একটা বিকেল এখানে কাটানোই যায়, বন্ধ লাগবে না। পিক সিজনে এখানে বোটিং হয়, এখন অবশ্য বন্ধ আছে। নিরিবিলি এই জায়গাটা দারুণ দেখতে লাগছে, ওইদিকে ঝকঝকে রোদ উঠেছে আর এইদিকটা ছায়া হয়ে গেল, সন্ধে হয়ে গেল, লোকজনের ভিড় একদমই নেই। ওই দু একটা লোক এসেছিলো আশেপাশে, যারা লোকাল লোক তারা দু একজন এসেছিলো, আর দু একটা গাড়ি ছিল এখানে যখন এলাম, রাস্তার ধারে দু একটা গাড়ি ছিল, তারা হচ্ছে যারা দূর দূর থেকে বেড়াতে এসেছে জঙ্গলমহল, তারা হয়তো এসেছিলো, আর আমরা আছি, এখন আমরাই পড়ে আছি এখানে। এখন এখানকার নিস্তব্ধতা শুধু আমরা এখানে চারজন এনজয় করছি, আর এখানে কেউ নেই, ওই এখানে একটা মোটর সাইকেল আছে বাস, সেখানে কোনো লোক দেখা যাচ্ছে না। কি যেতে ইচ্ছে করছে না রিবু, যাবি এখানে যেতে ইচ্ছে করছে না? থাকবি? থাকবো। কতক্ষণ? আজকে রাতটা থাকবি? রাত্রে থাকবি এখানে? কি খাবি এখানে? কি খাবি রাত্রে বেলা? কি খাবি বল? আর কোথায় ঘুমাবি এখানে? সন্ধে হয়ে আসছে, এবার ফেরার পালা। নিম্নে শুধু কোলাহল, খেলাধুলা, হাসি, উপরে নির্লিপ্ত শান্ত অন্তর আকাশ, আলোকেতে দেখো শুধু ক্ষণিকের খেলা, অন্ধকারে আছি আমি অসীম একেলা। কতটুকু ক্ষুদ্র মোরে দেখে গেছে চলে, কত ক্ষুদ্র সে বিদায় তুচ্ছ কথা বলে, কল্পনার সত্য রাজ্য দেখায়নি তারে, বসায়নি এ নির্জন আত্মারা। Thank you.
থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।